নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স টেক্সট বই সলভ করাবো। তো দেখো এক্সারসাইজ 6.2। তো দেখো এই চ্যাপ্টারের যাবতীয় 16 দাগের, যেখানে এ দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, ঠিক আছে, এর যাবতীয় এমসিকিউ এবং তার সঙ্গে আমাদের বি দাগের সত্য মিথ্যা এবং সি দাগের শূন্যস্থান এবং আমাদের 17 দাগের যাবতীয় এসএ কিউবগুলো সলভ করে দেবো। 17 দাগের এসএ কিউবগুলো সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই অঙ্কগুলো যদি একটু করিয়ে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়, অর্থাৎ অনুশীলনীর অঙ্কগুলো তোমরা এইগুলো খুব সুন্দর করে দেখো এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় না। তুমি যতই অঙ্ক ভালো পারো কি না, কিন্তু তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। সুপ্রিয় দর্শকার্থী, 16 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমান ওয়ানে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের আর কী হয়? তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কিন্তু সমান অথবা অসমান উভয়ই হতে পারে, সমানও হতে পারে এবং তার সঙ্গে অসমানও হতে পারে। তো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও না, 100% ভালো নম্বর তোমরা পাবেই, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের নেক্সট প্রশ্ন, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে সমান অথবা অসমান উভয়ই। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, তো দেখো একটু কালার পরিবর্তন করি। তো দেখো এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে সমান অথবা অসমান উভয়ই। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে রোমান টুতে কী বলেছে, দেখা যাক। রোমান টু এর প্রশ্ন বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না, কোনো দিনও প্রতি বছর একই মানে আসল একই থাকে না। আসিতে কী বলেছে, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, এরা তো হবেই না। কোনো দিনও চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল একই থাকতে পারে না এবং তার সঙ্গে পরিবর্তিত হতে, এই মানে একই তো থাকতে পারেই না, ঠিক আছে, এবং দিতে বলেছে কোনোটি নয়, তো এটাও হবে না। তো দেখো এখানে আমরা দেখতে পারছি প্রতি বছর আসল পরিবর্তিত হয়, একদম ঠিক। তোমরা জানো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল কী হয়, পরিবর্তিত হয়, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হয়, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তিন দাগের প্রশ্ন কী বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা 2% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ভাইটাল, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো এখানে বলেছে 2% হ্রাস, আবার বলেছে মোট জনসংখ্যা পি, তাই তো? তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো বি এর অ্যান্সার কী করে হচ্ছে সেই দিকে ভালো করে তোমরা নজর করো। তো দেখো উপরে লিখবে বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা, জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা বলেছে পি, ঠিক আছে, এবং আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে 2% বৃদ্ধি, এটা পার্সেন্ট, ঠিক আছে, বৃদ্ধি 2% বৃদ্ধি, এবং তার সঙ্গে সময় ব্র্যাকেটের মধ্যে বলেছে সময় সমান এন বছর, তাই তো? তো দেখো একটু কালার পরিবর্তন করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি যে বর্তমান, এটা বর্তমান জনসংখ্যা পি যেটা বলে দিয়েছে, এবং সুদের হার 2% কী আছে, বৃদ্ধি পাচ্ছে,
বৃদ্ধি হলে কী হবে? যোগ হবে। হ্রাস হলে কী হবে? বিয়োগ হবে। সময় কত আছে? এন বছর, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, তাই তো? তাহলে দেখো আমি কী করছি, এবার এবার তোমাদের দেখাচ্ছি যে আমাদের ফর্মুলা কী আছে। আমাদের ফর্মুলা আছে যে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, ব্র্যাকেট ক্লোজ কি, এন, তাই তো? পি এর মান পি আছে, ঠিক আছে, এবং ওয়ান প্লাস আর এর মান কত ছিল? আর এর মান বলেছিল টু আর, বলেছিল টু আর বাই কত, হান্ড্রেড, ব্র্যাকেট ক্লোজ এন। তো দেখো একটু কাটাকাটির জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখো পঞ্চাশ দুগুণী কত হয়? একশো। যেহেতু বলেছে টু আর পার্সেন্ট বৃদ্ধি, তার জন্য এখানে কী করছি? যোগ বসিয়েছি, ঠিক আছে? তার জন্য এখানে কী বসিয়েছি? যোগ দিয়েছি। ওকে, এই যে যোগ দিয়েছি, ভালো করে তোমরা নজর করে দেখো তো। দেখো এটা একটু কেটে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে নজর করতে পারছি আমাদের কী থাকছে, পি থাকছে, আর কী থাকছে, আর বাই ফিফটি থাকছে, এবং তার সঙ্গে বাইরের দিকে এন থাকছে, তাই তো? তাহলে দেখো আমি কেটে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পারছি যে অঙ্কটা পি ওয়ান প্লাস আর বাই ফিফটি, ঠিক আছে, ফিফটি এন। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে? বি এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আমাদের পরের অঙ্কটা কী বলেছে? রোমান ফোরের অঙ্ক, ঠিক আছে? আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক, যে একটি মেশিনের বর্তমান মূল্য টু পি টাকা, প্রতি বছর মেশিনের দাম টু আর পার্সেন্ট হ্রাস পেলে টু এন বছর পরে মেশিনের দাম কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে? তো দেখো তোমাদের আমি আর একবার দেখ বলছি আর কি, আমরা এখানে নজর করতে পারছি যে পি এর মান কিন্তু টু পি, আর যেটা আর এর যে মান আছে টু আর পার্সেন্ট হ্রাস, হ্রাস বলেছে, তার মানের জন্য কী করতে হবে? মাইনাস করতে হবে। এবং সময় কী আছে? সময় কিন্তু টু এন বছর আছে। ব্যাস আমরা পি এর মান বুঝতে পারছি এটা হবে, আর এর মান এটা হবে, এন এর মান এটা হবে, ঠিক আছে? এবং হ্রাস যেহেতু বলেছে তার জন্য কী করতে হবে? মাইনাস করতে হবে। যদি বৃদ্ধি বলতো তাহলে কী করতো? তাহলে আমাকে প্লাস করতে হতো, প্লাস করতে হতো, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো তোমরা অঙ্কগুলো, তো দেখো আমরা দেখতে পারছি যে পি এর মান কিন্তু টু পি আছে, ঠিক আছে? পি এর মান কী আছে? পি এর মান কিন্তু টু পি আছে, ঠিক আছে? আর আর এর যে মান আছে সেটা কিন্তু টু আর পার্সেন্ট কী হচ্ছে? হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং এন এর যে মান আছে, এন এর মান কিন্তু টু এন বছর আছে, এটা তো তোমরা জানো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফর্মুলা কী আছে? পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড, ব্র্যাকেট ক্লোজ এন। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ফর্মুলা আছে, ঠিক আছে? পি ব্র্যাকেট মানে, তো দেখো ব্র্যাকেট আমি এটা কিন্তু একটু কালার চেঞ্জ করছি, পি পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড, ব্র্যাকেট ক্লোজ এন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ফর্মুলা। এবার আমরা মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? যে কি থাকছে? টু পি থাকছে, টু পি থাকছে, পি এর মান কী আছে? টু পি, এবং তার সঙ্গে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের অঙ্ক যেটা লক্ষ্য করতে পারছি, পি এর মান টু পি, ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড, তো আর এর মান কত ছিল? টু আর বলেছিল, টু আর বাই হান্ড্রেড, ব্র্যাকেট ক্লোজ টু এন। কাটাকাটিগুলো কত হয়? পঞ্চাশ হয়, তো কত থাকছে? টু পি ওয়ান মাইনাস আর বাই ফিফটি, ব্র্যাকেট ক্লোজ টু এন। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার হবে। কী হবে? ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো?
খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। পাঁচ দাগের অঙ্ক মানে রোমান ফাইভের অঙ্ক। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে এন বছর পর সবৃদ্ধি মূল পেলেন 121 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? তো দেখো তোমরা খাতায় লিখে নেবে, আমি তোমাদের বলছি কি লিখবে। তো দেখো পি এর মান কিন্তু আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, পি এর মান কিন্তু 100 টাকা, 100 টাকা সময় এন সমান সমান 2 বছর। আর আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, অর্থাৎ এ সমান সমান 121 টাকা। তো দেখো এইগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? আসল কিন্তু 100 টাকা, সময় 2 বছর, আর চক্রবৃদ্ধি যেটা পেলেন সেটা কিন্তু 121 টাকা। তাহলে কিন্তু আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাব, এর অ্যান্সার কিন্তু হবে 10% হবে। তো দেখো কী করে হচ্ছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে পি ওয়ান প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। তা পি এর মান কত আছে? পি এর মান আছে কিন্তু 100 আছে, 100 ওয়ান প্লাস আর এর মান নেই বাই 100, এনের মান কিন্তু 2 আছে সমান সমান 121, তাই তো? এইগুলো বাদ দেবে, তাহলে দেখো এখানে তোমরা একটা লসগ করবে। তো দেখো এনের যে মান আছে, এই এনের মানটা একটু আমি বুঝে দিচ্ছি। এনের মান কিন্তু, এনের মান কিন্তু 2 বছর বলেছে, ঠিক আছে? এনের মান 2 বছর বলেছে সমান সমান এ, এ মানে কি 121, ঠিক আছে? তো দেখো এর আমি যদি লসগু করি তাহলে কি থাকবে? লসগু করলে থাকছে 100 লসগু, আর এখানে থাকছে 100 প্লাস আর, হলে সমান সমান 100। তো দেখো একটু সরিয়ে দিচ্ছি এটাকে, 121 বাই 100 থাকছে, এইগুলো বাদ দেবে, ঠিক আছে? এইগুলো বাদ দেবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর করে দেখো, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি এর মান কিন্তু 100 বসিয়েছি, ওয়ান প্লাস আর বাই 100 যেটা ছিল সেটাই বসিয়েছি, এন এর মান 2 বছর ছিল এবং এর মান 121 ছিল। এখানে আমরা লসগু করেছি, লসগু করলে কী থাকছে? 100 প্লাস আর থাকছে বাইরে থেকে স্কোয়ার, আর এখানে সে 121 বাই 100, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে 100 প্লাস আর বাই 100, ঠিক আছে, এর স্কোয়ার, এটা কিন্তু 100 আছে সমান সমান 121, মানে কি 11 বাই 10, 100 মানে 10, এর হোল স্কোয়ার। তো দেখো বোথ সাইড থেকে তো আমি একটু কালারটা পরিবর্তন করছি, বোথ সাইড থেকে তো এইটা এটা কেটে যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তো কী থাকছে? আমাদের থাকছে 100 প্লাস আর বাই 100 সমান সমান 11 বাই 10। তো দেখো এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে? থাকছে 100 প্লাস আর সমান সমান 110। তাহলে আর সমান সমান কী থাকছে? 110 বিয়োগ 100, বিয়োগ করলে কত থাকছে? এখানে বাদ দেবে প্লিজ তোমরা, বাদ দেবে কিন্তু। তো আর সমান সমান 110 থেকে 100 বাদ দিলে কত থাকছে? অর্থাৎ আর সমান সমান থাকছে 10%, ঠিক আছে? 10% থাকছে। তো বুঝতেই পারছো কী বলছি আমি, তোমাদের আর একবার আমি দেখাচ্ছি, ওকে? তো দেখো আমাদের অঙ্কটা কী ছিল? অঙ্কটা ছিল আর সমান সমান 110 বিয়োগ 100। তাহলে আর সমান সমান কত হবে? 110 থেকে যদি 100 বাদ দিই কত থাকছে? 10% থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 10%, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার
10%, ওকে, এটা 10 আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? বি দাগের অঙ্ক, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের বি দাগের প্রশ্ন কি বলেছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি যাকে বলে। রোমানে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে? কারণ নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদ এবং নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। তো দেখো, নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। তোমাদের মাথায় রাখতে হবে যে কখনও সরল সুদ কিন্তু চক্রবৃদ্ধি সুদের থেকে, আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ কম হয় না সরল সুদের থেকে, কিন্তু এখানে কথাটাই পুরো সম্পূর্ণ মিথ্যা বলেছে, মানে ভুল বলেছে। এখানে বলেছে নির্দিষ্ট, এখানে কি বলেছে? এখানে বলেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। আরে বাবা, না কেন কম হতে যাবে? চক্রবৃদ্ধি সুদ সরল সুদ কম হবে, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে মিথ্যা, ঠিক আছে? এটা মিথ্যা আছে, অর্থাৎ ফলস। সুপ্রিয় দর্শক, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট অন্তর, নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। একদম ঠিক, ঠিকই বলেছে, কারণ চক্রবৃদ্ধি সুদ কিন্তু বাড়তে থাকে, যার জন্য কিন্তু ওটা কিন্তু আসল। মনে করো আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছি, ঠিক আছে? আমি সুদ পেয়েছি কত? মনে করো আমি সুদ পেয়েছি 500 টাকা। 500 টাকা যদি সুদ পাই, তার মানে কী থাকছে? 1,500 টাকা, 10,500 টাকা। এই 10,500 টাকা কিন্তু আমাদের কিন্তু প্রিন্সিপাল হবে, অর্থাৎ কিন্তু আসল কিন্তু পরিবর্তন হচ্ছে, আসলের পরিমাণ কিন্তু ক্রমাগত বাড়ছে। এই আসল 10,500 টাকা, এই টাকা যখন আবার খাটবে, নয় নয় করে এখানে 700 টাকা বাড়বে আরও, তার মানে কী থাকছে? আমরা দেখতে পারছি 11,200 টাকা। অর্থাৎ আমরা দেখতে পারছি যে কী দেখতে পারছি? আমরা দেখতে পারছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের সঙ্গে যোগ হয়। একদম ঠিক, আসলের সঙ্গে কিন্তু সুদটা যোগ হয়ে সেটাই আসলে কিন্তু বাড়তে থাকে এবং আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, তার জন্য এটা কী হবে? সত্য হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো এটা করছি, সলভ করে দিচ্ছি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কী হবে? সমান হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কিন্তু সবসময়ের জন্য সমান হয়। এক বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু কী হয়? সমান হয়, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান টু এর প্রশ্ন, ঠিক আছে? রোমান টু এর প্রশ্ন কী বলেছে? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। অ্যান্সার হবে সমাহার বৃদ্ধি। সেটাকে কী বলে? সমাহার বৃদ্ধি বলে। অর্থাৎ সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কী বৃদ্ধি বলে? সমাহার বৃদ্ধি বলে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? রোমান থ্রির প্রশ্ন, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি কী হবে? সমহার হ্রাস হবে। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি কী হবে? সমহার হ্রাস হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এবার তোমাদের আমি 17 দাগের, ঠিক আছে, 17 দাগের এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, 17 দাগের রোমান 1 থেকে, ঠিক আছে, রোমান 5 পর্যন্ত, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, এক্সারসাইজ 6.2 এর 17 দাগের এসএ কিউবগুলো আমি সলভ করাবো, ঠিক আছে? এখন রোমান 1 থেকে রোমান 5 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অনুশীলনীর সমস্ত এমসি কিউব, এসএ কিউব, শূন্যস্থান, ট্রু ফলস, টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবেন। তো দেখো আজকে আমি 17 দাগের রোমান 1 এর প্রশ্নটা সলভ করাবো। কী বলেছে? 400 টাকা, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। অর্থাৎ পি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 400 টাকা,
আর সমূল চক্রবৃদ্ধি যেটা আমরা লক্ষ্য করতে পারছি 441 টাকা। এবং তার সঙ্গে আমরা নজর করতে পারছি যে সময় কিন্তু 2 বছর, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পি সমান সমান 400, ঠিক আছে, যাকে বলে আসল সময় 2 বছর, ঠিক আছে, একটা টাকা লিখবে, ওকে, 2 বছর। আর এ কত আছে, এ আছে, এ আছে সমান সমান 441 টাকা, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের এইগুলো সলভ করিয়ে দেব। তো দেখো আমি ফর্মুলা ফেলছি, পি ব্র্যাকেটের মধ্যে আছে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এন, এটা এনটা ঠিক ভালো করে হয়নি, তো দেখো এন সমান সমান এ, তাই তো? তো দেখো পি এর মান কত, পি এর মান কিন্তু 400, যেটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম, এগুলো বাদ দেবে, ওকে, 400 1 প্লাস R এর তো কোনো মান নেই, R/100 ব্র্যাকেট ক্লোজ, এন এর মান 2 বছর এবং এর মান হচ্ছিল 441, তাই তো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের এটা লসাগু করব, এটা 400, ঠিক আছে, সরি, এটা 400 হবে না, এটা লসাগু হচ্ছিল আমাদের 100 লসাগু। আর এখানে কি করছি আমি, 441 বাই, এটা তো ভাগ অবস্থায় আছে, এই নিচে এসে কী হয়েছে, 400 হয়েছে, ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, নিচে এসে কত হয়েছে, 400 হয়েছে। তাহলে তো দেখো লসাগু কী হবে, এখানে হবে 100 প্লাস R হবে, তাই তো লসাগুতে? তো দেখো তোমাদের আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমরা ফর্মুলা ফেলেছি, পি আছে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ, পি এর মান 400, 1 প্লাস R/100 লসাগু করলে কত হবে, 100 লসাগু, 100 প্লাস R থাকছে সমান সমান 441/400 থাকছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার দেখো আমি কি করি, তো দেখো তোমরা করবে যে 100 প্লাস R/Y কত, 100 ছিল, তাই তো? এর হোল স্কোয়ার সমান সমান 441 মানে কি, 441 মানে 21/20 এর হোল স্কোয়ার, তাই তো? তো দেখো আমরা কী করছি, এইটা এটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে গেলে কী থাকছে, 100 প্লাস R/100 সমান সমান 21/20, কাটাকাটি করলে কত হবে, 5×105 হচ্ছে, তাই তো? বা দেবে তাহলে কী থাকছে, কোনাকুনি, মানে কি তোমাদের মাথায় রাখতে হবে যে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ কোনাকুনি গুণ, তাই তো? তো দেখো তাহলে কী হচ্ছে, 100 প্লাস R/5 গুণ করলে কত হয়, 105 হয়, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আমরা এখানে যেটা লক্ষ্য করতে পারছি অঙ্কটার ভিতরে, যে আমি বোথ সাইড থেকে স্কোয়ারটা হাটিয়ে দিয়েছি, 100 প্লাস R/100 থাকছে সমান সমান 21/20 থাকছে, 5×105 থাকছে, তাই তো? তো দেখো তোমরা বুঝতে পারছো অঙ্কটা সঠিকভাবে, 100 প্লাস R/105, তাই তো? তাহলে আমরা কী পেয়েছিলাম, আরেকবার লিখছি, 100 প্লাস R/105 আমরা 105 আমরা পেয়েছিলাম। তাহলে R/100 কত, 105/100, অতএব R/5%,
ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান টু এর অঙ্কটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, রোমান টু এর প্রশ্ন কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে? তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে যেটা পি এর মান যদি তোমরা যদি এক্স নাও, ঠিক আছে, এবং এখানে বলেছে এন বছরের দ্বিগুণ, অর্থাৎ এন এর মান বলে দেয়নি, ঠিক আছে, এবং তার সঙ্গে বলে দিয়েছে যে যে এন বছরের দ্বিগুণ অর্থাৎ টু এক্স এর কথাটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, পি সমান সমান তো আমরা এখানে নজর করতে পারছি যে মনে করি আসল মানে প্রিন্সিপাল সমান সমান এক্স, ওকে, আর সুদের হার তো আর পার্সেন্ট অলরেডি বলেই দিয়েছে, আর সময় যেটা আছে সেটা কিন্তু এন, এবং বলেছে দ্বিগুণ বলেছে, ঠিক আছে? তো দেখো আমি ফর্মুলাটা ফেলছি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, প্রশ্নানুসারে এটি কিউব, ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে, এক্স পি এর মান তো এক্স, ঠিক আছে, ডাইরেক্ট বসে দিয়েছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন, মানে এন বছরের দ্বিগুণ বলেছে, তার জন্য এটা টু এক্স করে দিলাম, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো কালারটা পরিবর্তন করলাম, আমি বোথ সাইড থেকে এক্স এক্স কেটে দিলাম, কেটে দিলে কী থাকছে, কেটে দিলে থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান দুই থাকছে, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে পি বছরে ফোর এক্স টাকা হলে, তাই তো, পি বছরে যদি আমি ফোর এক্স টাকাটা ধরি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে তোমরা দেখো যে পি বছরে, পি বছরে ফোর এক্স টাকা, ফোর এক্স টাকা হলে ফর্মুলা গিয়েছে পি মানে এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ পি সমান সমান ফোর এক্স, তাহলে এই এক্স, এই এক্স কেটে গেল, কেটে গেলে কী থাকছে, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন চার, মানে কি দুই এর মাথায় স্কোয়ার, তাই তো? তা দুই মানে কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন, তাই তো? মানটা বসে দিলে তো হয়ে যায় যেটা আমরা পেয়েছিলাম একটু আগে, ওকে, কি বলছে বুঝতে পারছো? যেটা আমরা পেয়েছিলাম তো তোমাদের একটু দেখে দিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? আমি একটা লাল পেন দিয়ে এখানে সাইডে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এরকম আমি সংখ্যা পেয়েছিলাম যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান দুই। তো দেখো দুই মানে কি, দুই মানে কি, দুই মানে এইটা যেটা আমরা একটু আগে পেয়েছি উপরের ধাপে যেটা আমি করেছিলাম, এই মানটা বসিয়ে দিলেই তো অঙ্কটা বেরিয়ে যাবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো এই লাইনটা মুছে দিচ্ছি আমি, ওকে। তাহলে দেখো তোমরা, তাহলে কি আছে, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ পি সমান সমান দুই, মানে কি দুই মানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ, তাই তো? কী ছিল ব্র্যাকেট ক্লোজ? আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্র্যাকেট ক্লোজ এন ছিল, এবং তার উপরে কী ছিল, রুট ছিল মানে বর্গ ছিল। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, একটু কালার নিয়ে পরিবর্তন দেখাচ্ছি। তো দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, তো দেখো এটা কাটবে না, জাস্ট আমি বোঝাচ্ছি, এটা যদি কেটে যায় তাহলে কী থাকছে, পি থাকছে, পি সমান সমান কী থাকছে,
টু এর সঙ্গে এন গুণ করলে কি হয়, টু এন হয়, অর্থাৎ টু এন বছরে চার গুণ হবে, টু এন বছরে চার গুণ হবে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এরপর আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ রোমান থ্রির অঙ্কটা সলভ করাবো, ঠিক আছে। আমাদের রোমান থ্রির অঙ্ক বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, দু বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো, ঠিক আছে। মনে করো পি এর মান আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, এক্স টাকা, ঠিক আছে। এবং আর এর মান, সুদের হারের মান কিন্তু 5% কিন্তু বলে দিয়েছে, ওকে 5% বলে দিয়েছে। সময় বলেছে 2 বছর বলেছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি আছে, ফর্মুলা আছে পি ওয়ান প্লাস আর মানে কত, 5/100 ব্র্যাকেট ক্লোজ, এন এর মান কত আছে, 2 আছে, 2 বসিয়ে দিলাম, ঠিক আছে, -1 আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এদিকে আরও করে দিচ্ছি যাতে এদিকে তোমাদের আর একটা করিয়ে দিতে পারি, ও সরি করলে হবে না, আর একটু কাজ বাকি আছে। এটা সমান সমান 615, ঠিক আছে, পাঁচটা ভালো করে লেখা হয়নি, 615, ঠিক আছে। তাহলে আমরা কী নজর করতে পারছি, আমরা নজর করতে পারছি এটা যদি কেটে দিই, 5×5 = 100, তাই তো, অর্থাৎ 20 এদিকে 20-এর উপরে 1 = 21, তাই তো, বুঝতে পারছো আমি কী বলছি, 20 এরা কত হয়, 21 হয়। তো দেখো তাহলে এবার আমি কী করব, তাহলে তোমরা দেখতে পারবে যে এক্স, এক্সটা ভালো করে লেখা হয়নি, এক্স, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট 20 আর 21 ছিল, ঠিক আছে, 21/20 এর হোল স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট হবে -1 আমাদের সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 615, তাই তো, এক্স সেকেন্ড ব্র্যাকেট 21 গুণ করলে হয় 441/20 হোল স্কোয়ার মানে কি 400 -1 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 615, তাহলে কত থাকছে, দেখো এগুলো তো বা দেবে, ঠিক আছে, তাহলে কী হবে, 400 থেকে 441 বাদ দিলে কত হয়, 41 হবে, তাই তো, 41/400, ঠিক আছে, গুণ এক্স সমান সমান 615, তাই তো, অতএব এক্স সমান সমান কী হবে, 615 গুণ 400/41, তাই তো, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো এই যে জায়গাটা, বুঝতেই পারছো, তো দেখো আমি কিন্তু পরের জায়গাটাই করছি, ঠিক আছে, অতএব যাতে তোমরা একটু বুঝতে পারে ভালো করে, ঠিক আছে। তার মানে কি, তার মানে এক্স সমান সমান 615 গুণ, ঠিক আছে, 615 গুণ 4টা ভালো করে লেখা হয়নি, 400/41 কাটাকাটি করলে কত হবে, 15 হবে, তাই তো, তাহলে আছে 15 গুণ, তো দেখো 5টা ভালো করে লেখা হয়নি, 15 গুণ 400 সমান সমান কত হবে, 6000 টাকা এর অ্যান্সার হবে, 1টা 2টা 3টা 6000 টাকা সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে।
ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে রোমান ফোরের অঙ্ক ওকে সুপ্রিয় দর্শকার্থে আমাদের রোমান ফোরের অঙ্ক বলেছে যে প্রতি বছর আর পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হলে এন বছর পর মেশিনের মূল্য ভি টাকা এন বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল তা নির্ণয় করো তো দেখো ইম্পর্টেন্ট অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট তো দেখো তার ভিতর থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে আর কি তোমাদের রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি এই তিনখানা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি এখান থেকেই বেশিরভাগ টেস্ট পিটেস্ট পরীক্ষায় কিন্তু তোমাদের 100% কমন আসে ওকে কি বলছি বুঝতে পারছো তাহলে অঙ্কটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি রোমান ফোরের অঙ্ক ঠিক আছে তো দেখো রোমান ফোরের অঙ্ক ধরি এন বছর পূর্বে ধরি এন বছর পূর্বে মেশিনের মূল্য ছিল মেশিনের মূল্য ছিল এন বছর পূর্বে মেশিনের মূল্য ছিল এক্স টাকা ঠিক আছে প্রশ্ন অনুসারে এ টি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন কী আছে আমরা ফর্মুলা কি জানি পি ওয়ান মাইনাস আর ওয়াই হান্ড্রেড ঠিক আছে এন সমান সমান কী বলেছে বি তাই তো ভি বলেছে তাহলে আমরা পি এর মান তো এক্স ধরেছি তাই তো তাহলে কী হবে এক্স ওয়ান মাইনাস আর ওয়াই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান ভি তাই তো তাহলে এটা তো নিচে চলে যাবে তাই তো এই যে ডিজিটটা আছে এটা তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি যে ধরি এন বছর পূর্বে মেশিনের মূল্য ছিল এক্স টাকা এটা এক্স টাকা ঠিক আছে এক্স টাকা প্রশ্ন অনুসারে পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান ভি এক্স ঠিক আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান ভি তাই তো তাহলে দেখো এরপর আমি কী করবো এক্স সমান সমান অতএব এক্স সমান সমান ভাগবসে যাবে ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন অতএব এক্স সমান সমান ভি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ মাইনাস এন ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু সুপ্রিয় দর্শকার্থী এটা হবে ঠিক আছে অর্থাৎ অনেকে বলতে পারে স্যার এটা মাইনাস এন কেন হলো তোমাদের দেখতে হবে যে ভি কিন্তু এন নিচে কিন্তু ভাগ অবস্থায় আছে যখন এটাকে যখন আমি উপরে তুলেছি তখন এই যে এটা প্লাস এন আছে উপরে গেলে কী হবে মাইনাস এন হয়ে যাবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফাইভের অঙ্ক ওকে রোমান ফাইভের অঙ্ক কী বলেছে মানে রোমান ফাইভের অঙ্ক প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা তো দেখো পি কমা এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল ঠিক আছে জনসংখ্যা যদি পি হয় তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এটাই বলতে চেয়েছে তাহলে দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো সুপ্রিয় দর্শকার্থী ঠিক আছে রোমান ফাইভের অঙ্ক ঠিক আছে লিখবে মনে করি বা ধরি একই ব্যাপার ধরি এক্স বছর পূর্বে এক্স বছর পূর্বে ধরি এক্স বছর পূর্বে জনসংখ্যা ছিল একজন
জনসংখ্যা ছিল এক্স, এক্সটা ঠিক মতন লেখা হয়নি, এক্স জন। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি আছে, পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান পি, তাই তো? তো দেখো, তাহলে আমরা দেখতে পারছি যে পি এর মান কি এক্স ধরেছিলাম, এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন, এটা এনটা একটু সুন্দর হবে, সমান সমান পি, তাই তো? কি বলছি বুঝতে পারছো? তাহলে দেখো, এটা তো ভাগ অবস্থায় চলে যাবে, ঠিক আছে, এটা গুণ অবস্থা আছে, এদিকে গেলে কী হবে, ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে দেখো আমি কি করছি, এক্স সমান সমান, তাহলে এক্স সমান সমান পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ এন। অতএব এটা তো উপরের দিকে গেলে কী হবে, এনটা মাইনাস হয়ে যাবে, কি বলছি বুঝতে পারছো? তাহলে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ, কেটে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ এবং মাইনাস এন হয়ে গেল, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।